তো এটা হচ্ছে ইচ্ছামতি নদী, ওই সামনে ওপারে বাংলাদেশ। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার একটি নতুন দিন, নতুন সকাল। তো দুজন বন্ধু মিলে টাকির উদ্দেশ্যে বেরিয়েছি। তো আমরা সোনারপুর থেকে বেরিয়েছি। তো আমাদের সোনারপুর থেকে মোটামুটি টাকির ডিস্ট্যান্স 2 ঘন্টা দেখাচ্ছে। তাছাড়া টাকি যেতে এমনিতেই আপনার ট্রেনেও যাওয়া যায়, শিয়ালদা থেকে ট্রেনে করে আর টাকি যাওয়া যায়। এছাড়া সায়েন্স সিটির কাছ থেকেও দুই দিক থেকেও টাকি যাওয়া যায়, ওখান থেকে ওরকম 1.5-2 ঘন্টা লাগে। তো মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ পরিবেশ। তো এখন আমরা ঘটকপুর রোডে আছি, যাচ্ছি টাকির উদ্দেশ্যে। তো সঙ্গে থাকুন। রাস্তার দুদিকে বিশাল বিশাল খিরিস গাছ, পুরো রাস্তাটাকে পুরো ছাওয়া করে রেখেছে। এমনিতেই মেঘ করে আসছে, বৃষ্টি এলেও আসতে পারে, সামনেই তো ঘন মেঘ বাঁধছে। তো আমাদের ঘটকপুকুর হয়ে যেতে হবে, ঘটকপুকুর পড়বে, তারপরে মালঞ্চ আসবে, তারপরে ওদিক থেকে সোজা টাকি। রাস্তা তো মোটামুটি আপাতত এখন ভালো দেখতে পাচ্ছি। আমরা সোনারপুর থেকে বেরিয়েছি, তখন বাজে 6:20। তো মোটামুটি 8:10-15 ভিতরে তো টাকি পৌঁছে যাব এরকম মনে হচ্ছে। আমরা আছি এখন বাসন্তী রোডে, আরে 10 মিনিট লাগবে তো মালঞ্চ। সবেমাত্র আমরা মালঞ্চ বাজার পেরোলাম। তো আমাদের বাঁ দিকেই বয়ে চলেছে বিদ্যাধরী নদী। কি খাওয়া আছে দাদা? ঘুনুড়ি ছাতু খাবি? ঘুনুড়ি তো একটু সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেল, এখনও বাকি আছে প্রায় 40 মিনিট মতো এখনও লাগবে টাকি পৌঁছোতে। তো তারকে একটু টিফিন করে নিলাম, রাস্তার পাশেই ঘুগনি মুড়ি পাওয়া যাচ্ছিলো, তো একটু ঘুগনি মুড়ি টিফিন করলাম দুজন মিলে। দুদিকে মাছের ভেড়ি আর মাঝখান দিয়ে এত সুন্দর ফাঁকা রাস্তা, সামনে একদম 360 ভিউতে একটা বিশাল বড় একটা পেন্টিংয়ের মতো একটা আকাশ, অসাধারণ দৃশ্য। মেঘলা মেঘলা ওয়েদার, হালকা হালকা ফুরফুরে হাওয়া দিচ্ছে, সব মিলিয়ে একটা দারুণ ওয়েদার। এইটা হচ্ছে বিদ্যাধরী নদী। তো এখন আমরা আছি এই মালঞ্চ ব্রিজের উপরে। এখান থেকে আরও টাকি যেতে আরও এখনও 20 কিলোমিটার লাগবে। চলে এসেছি আর মোটামুটি 1 কিলোমিটার মতো আছে, সামনেই টাকি। টাকি রাজবাড়িঘাট 6 মিনিট। কোন দিকে রে, ডান দিকে না বাঁ দিকে? বাঁ দিকে, রাজবাড়িঘাট বাঁ দিকে। তো আমরা এখন সোজা টাকি রাজবাড়িঘাটের দিকে যাচ্ছি। এই তো চলে এলাম টাকি রাজবাড়িঘাট। তো আমরা এখন আছি টাকি রাজবাড়িঘাটে। এটা দেখতে পাচ্ছেন ইছামতি নদী, ইছামতি নদীর ওপারেই বাংলাদেশ। তো ইছামতি নদীর মোটামুটি মাঝ বরাবর একটা আনুমানিক অদৃশ্য সীমান্ত ধরে নেওয়া হয়, যেটার ওপারে বাংলাদেশের নৌকো এদিকে আসে না আর ভারতের নৌকোগুলো ওদিকে যায় না। দুর্গাপূজার সময় বিসর্জনের দিন এই নদীর ওপরে ভাসানের খুব বড় উৎসব হয়, যে প্রচুর লোকে আসে এখানে, বাংলাদেশের লোক, বাংলাদেশের দিক থেকে ওখানে প্রচুর লোকে জমায়েত হয়, ভারতের দিক থেকে এখানে টাকিতে প্রচুর লোকে জমায়েত হয়, ঠাকুর নিয়ে নৌকাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখানো হয়, তারপর ভাসান হয়। ওই বিসর্জনের দিনটা এখানে খুব ভালো একটা উৎসব চলে। এই যে আমার বন্ধু এদিকে জুম ক্যামেরা নিয়ে বাংলাদেশ টানছে, দেখুন কি রে তীর্থ, তুই বাংলাদেশ টানছিস? বাংলাদেশের লোকজন সব দেখা যাচ্ছে, দেখ কোথায় রে, এখানে দেখ, এই দেখ সাইকেল করে যাচ্ছে সব।
ওটা নৌকা ভ্রমণে কত টাকা করে নেন? আর যদি এক দুজন যেতে চায় সেক্ষেত্রে ও 800 টাকা লাগবে, ম্যাক্সিমাম 10 জন 800 টাকা, তাই তো? কতক্ষণ ঘোরান ওটা? রাজবাড়ি ঘাট থেকে মাত্র 2 মিনিট হেঁটে এলে তারপরে এই জোড়া মন্দিরটা পড়ে। এটাও একটা দর্শনীয় জায়গা টাকিতে। এই সামনে বিশাল বড় একটা পুকুর, ওই দেখতে পাচ্ছেন জোড়া মন্দির। ঠাকুরমশাই আছেন? 300 বছরের পুরনো, 350 বছর পুরনো। গোপীনাথ রায়চৌধুরী জমিদার যে ছিলেন উনি মন্দিরটা প্রতিষ্ঠাতা করেন। আচ্ছা, আমাদের যে টাকির জমিদার ছিল। কত সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল? এটা হচ্ছে 1208 সালে। 1208 সালে বাংলা 1208 সাল। আচ্ছা, এটা কি মানে কি মন্দির? মানে শিবের মন্দির। শিবের মন্দির, শিবের জোড়া মন্দির, তাই তো? শিবের, হ্যাঁ, জোড়া মন্দির। একটা শিবের নাম হচ্ছে ভৈরব আর একটা শিবের হচ্ছে রুদ্র। আচ্ছা, এটা শিবের আবার দুটো নামকরণ আছে আর কি। এটা দুর্গা দালান, এই কাঠাম পুজো হচ্ছে আজকে, উল্টো রথ আজকে, ওই কাঠাম পুজো হয়। এও প্রায় 300-350 বছরের দুর্গা পুজো। দর্শনীয় বলতে গেলে জোড়া মন্দির দেখার মতো যদি হয়, আর অন্নকূট আছে। সেটা কত দূর এখান থেকে? সেটা ওই গোলপাতা জঙ্গলের আগে, ওটা অন্নকূট। অন্নকূট, হ্যাঁ। ওখানে কি আছে? ওখানে ওই নন্দদুলালের মন্দির আছে, ও পুরনো। শ্রী চৈতন্য মহাপ্রভু এক সময় ওই নদী দিয়ে এসেছিলেন। চৈতন্য মহাপ্রভু যে আমাদের নিমাই যাকে বলা হয়। আমাদের কালীবাড়ি আছে, কুলের কালীবাড়ি বলে, ওটা কুলের প্রায় 350 বছর। হ্যাঁ, এটা খুবই ভগ্নদশা ছিল, গাছে উপরে গাছপাছ বট গাছ টাছ বা অশোক গাছ একদম ইয়ে হয়েছিল। এই জোড়া মন্দির কাছে এলে কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগবে। চারিদিকে গাছপালা বড়, সামনে মন্দির, এত বড় পুকুর, বেশ পিসফুল জায়গা। ওই জোড়া মন্দিরের সাইড থেকে রাস্তা চলে এসেছে, ওই রাস্তায় এগিয়ে গেলে এই রাস্তায় যাচ্ছি এখন, এই সামনেই পড়বে জমিদার বাড়ি, তারপরে তারও কিছুটা এগিয়ে গেলে তারপরে পড়বে গোলপাতার জঙ্গল। তো আমরা এখন ওই রাস্তায় যাচ্ছি। গোলপাতার জঙ্গলে যাওয়ার দিকেই রাস্তার ডান দিকে পড়বে এই টাকির নলকূপ, টাকির প্রথম নলকূপ যেটা ছিল তার ধ্বংসাবশেষ। এই এখানে নলকূপের এই পাইপটাও দেখা যাচ্ছে। গোলপাতার জঙ্গলের দিকে যেতে সামনে একটা জায়গা পেয়েছি, বিসর্জন ছবি শুটিং হয়েছিল এখানটায়, কৌশিক গাঙ্গুলির ছবি, তো আবির চট্টোপাধ্যায় অভিনীত। তো এখন সেই বাড়ির সামনেই আছি। জায়গাটা বেশ দারুণ জায়গা। ছবিতে এই পুকুর পাড়কে দেখানো হয়েছে, এই পুকুর ঘাট। ওয়েদার খারাপ, ওরা হাত দিতে দেবে না বাসায়, তো অন্য সময় খুলতে দেয়, কিন্তু আজকে ওরা শীত তো খুব। মধু বসছে। ওই যে রানী, ওই ঢুকে যাও, রানী ঢুকে যাও। এই যে যে, আচ্ছা, এটা হচ্ছে রানী, রানী মৌমাছি। ওই হচ্ছে রানী মাছি। আচ্ছা, এই লম্বাটা লম্বা, সব থেকে লম্বা, সব সব থেকে লম্বা, ওই হচ্ছে রানী। এই 200-250-300 এরকম একটা একটা ফেরেন না, একটা ট্রেতে একটা ওই যেতে হয়তো 500-700 হলো। আচ্ছা, দেখবেন মধু, দেখবেন আমাদের মধু, দেখি650 গ্রাম আছে, কিলো আপনার 300 টাকা করে আমাদের।
এগুলো আপনার আমাদের এখান থেকে তিন বছর অবধি আপনার গ্যারান্টি আছে, কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, আর এটা আপনার 150 টাকা। খান, আমি দিচ্ছি, এতে খাবেন একটু? আবার বৃষ্টি চলে এলো রে, আমাদের আর যেতে দেবে না। গোলপাতার জঙ্গলের দিকে যাচ্ছি, প্রাকৃতিক পরিবেশটা দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছি। একটু আগে হালকা হালকা বৃষ্টি হয়ে গেল, আরও যেন প্রকৃতির সৌন্দর্যটা ফুটে বেরিয়ে পড়ছে। পুরো দুদিকে সবুজে সবুজ। ডেস্টিনেশনে যাওয়ার আগেই তো এই রাস্তাটায় চরম আনন্দ উপভোগ হচ্ছে। এই গোলপাতার জঙ্গলে যাওয়ার জন্য আমরা ওখানে গ্যারেজে বাইকটা রেখে দেওয়ার পরে গোলপাতার জঙ্গল থেকে 10 মিনিট দূরেই একটা বিএসএফ এর চেকিং পয়েন্ট আছে, তো আমাদের ওখানে বিএসএফ এর চেকিং পয়েন্টের আইডি প্রুফ দিতে হলো। তারপরে এই 10 মিনিট আবার হেঁটে যেতে হবে, তারপরে গোলপাতার জঙ্গল পড়বে। এইদিকে দাদা, গোলপাতার জঙ্গলটা ও আচ্ছা। মাটির থেকে প্রায় 6 ফুট উপরে এই ব্রিজটা বানানো হয়েছে, তার দুদিকে পুরো জঙ্গল। তো টিকিট কাউন্টার থেকে বলে দিল যে খালি ব্রিজের উপরে উপরে হাঁটতে, ব্রিজের নিচে নামা যাবে না। তো এই হচ্ছে সেই গোলপাতার জঙ্গল, দারুণ একটা পরিবেশ, এটাকে মিনি সুন্দরবনও বলে। ওয়াস্টার উপরে গেলে উপর থেকেও ভিউটা অনেক ভালো পাওয়া যায়। এই হচ্ছে প্ল্যাটফর্ম, হ্যাঁ কোনো রিলিং নেই কিন্তু। ওই দিকটা ইছামতি নদী, আর এদিকে এই ব্রিজটা। কেমন লাগছে এখানে বল? অসাধারণ লাগছে, অসাধারণ। পুরো সুন্দরবন, সুন্দরবন একটা ফিলিং, যেমন দুবাকিতে গেছিলাম যেরকম রাস্তা ছিল, মনে হচ্ছে একদম ঘন জঙ্গলের মধ্যে চলে এসেছি। একদম পুরো ডেন্স ফরেস্ট লাগছে একদম। এই দেখুন, এই বাঁ দিক থেকে রাস্তাটা গেট থেকে এসছে, এসে এইখানে এই ডান দিকটা চলে গেছে, এই দিকটা চলে গেছে। হ্যাঁ, এই সামনেই নদী, কিন্তু নিচে তো নামতে বারণ করেছে। কি হাওয়াটাই না দিচ্ছে এখানে, ঠান্ডা ঠান্ডা হাওয়া প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। সামনে ইছামতি নদী, এদিকে গোলপাতার জঙ্গল, ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটা দারুণ পরিবেশ। শুধু বারবার বাংলাদেশের লোকেরা কী করছে, শুধু তার ওই দিকে লক্ষ্য।